বন্ধুরা, আমি চলে এসেছি আজ অন্নপূর্ণার ভাণ্ডারে। আজকে আপনাদের করে দেখাবো পাকা আমের সন্দেশ। পাকা আমের সন্দেশ বা ম্যাঙ্গো সুইট বানাতে মা নিয়ে নিয়েছে এখানে পাকা আম। পাকা আমটার খোসা ছাড়িয়ে কেটে নিয়েছে ছোট ছোট টুকরো করে। এবার মিক্সিং জারের মধ্যে আমের টুকরোগুলোকে দেওয়া হচ্ছে। আম যত পাকা হবে বন্ধুরা, মিষ্টিটা তত ভালো হবে। দেয়া হচ্ছে এর মধ্যে চিনি, 2 টেবিল চামচ চিনি দেওয়া হলো। ঢাকা বন্ধ করে গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড হয়ে গেছে, দেখুন একটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। গ্যাস ওভেনে কড়াই বসে গেছে, এর মধ্যে দেয়া হচ্ছে 500 ml দুধ। এবার ফ্লেমটাকে হাই করে দুধটাকে ঘন করতে হবে। ভালো করে ফ্লেম হাই করে কন্টিনিউ খুন্তি দিয়ে এইভাবে নাড়াতে হবে, যাতে তলায় দুধটা বসে না যায়। দেওয়া হচ্ছে এর মধ্যে মিল্ক পাউডার বা দুধের গুঁড়ো। নর্মাল যে মিল্ক পাউডার পাওয়া যায় বন্ধুরা, সেই মিল্ক পাউডার দেওয়া হচ্ছে। মিল্ক পাউডার দিয়ে আবার ভালো করে এটাকে নাড়তে হবে কন্টিনিউ, যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হয়ে আসছে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই নাড়াতে হবে। আস্তে আস্তে দেখুন দুধটা ঘন হয়ে আসছে, আর এটা হাই ফ্লেমেই করতে হবে। দেয়া হচ্ছে চিনি, আগে ম্যাঙ্গোর পাল্পটাতে চিনি দেওয়া হয়েছিল, আবার চিনি অ্যাড করা হলো 4 টেবিল চামচ। এবার চিনি দিয়ে আবার ভালো করে নাড়াতে হচ্ছে। ফ্লেমটাকে হাই করে দিয়েই এইভাবে ঘন করতে হবে দুধটা। তবে তাড়াতাড়ি এটা ঘন হয়ে আসে, দেখুন আস্তে আস্তে দুধটা শুকিয়ে গেছে, অনেকটা ঘন হয়ে এসছে দুধটা। একদম কনডেন্স মিল্কের মতো হয়ে যাবে দুধটা। আপনার পাকের ওপর নির্ভর করছে বন্ধুরা, আপনার সন্দেশটা কতটা জমাট বাঁধবে, তাই পাকটা কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে। আর কন্টিনিউ এটাকে নাড়াতে হবে, যাতে তলায় বসে না যায়। এবার এর মধ্যে অ্যাড করা হচ্ছে ম্যাঙ্গো পাল্পটা। ম্যাঙ্গো পাল্পটা অ্যাড করার পর ভালো করে নাড়াতে হবে আবার। এই সময় ফ্লেমটাকে কিন্তু হাইতেই রাখতে হবে, তবে তাড়াতাড়ি এটা পাক হয়ে যাবে। এবার অ্যাড করা হচ্ছে একটু ঘি। ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে বন্ধুরা সন্দেশের। ঘি দিয়ে আবার ভালো করে পাক করতে হবে, আর কন্টিনিউ কিন্তু এইভাবেই নাড়িয়ে যেতে হবে, যাতে তলায় বসে না যায় বা পুড়ে না যায়। একটু সময় সাপেক্ষ, আর ভীষণ মেহনতেরও কাজ আছে এটা, কিন্তু ভালো খাবার আমরা খেতে গেলে কষ্ট তো করতেই পারি। দেখুন পাকটা হয়ে গেছে। এবার মা একটা মোল্ড নিয়ে নিয়েছে, এই মোল্ডের মধ্যে এবার একটু দেয়া হচ্ছে ঘি। ঘিটাকে গ্রিস করে নেওয়া হলো। দেয়া হচ্ছে সামান্য কিছু ড্রাই ফ্রুটস, আপনাদের ইচ্ছে মতো আপনারা ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। মা এখানে আলমন্ড আর পেস্তা ইউজ করবে, আপনারা আপনাদের ইচ্ছা মতো আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই।
কেককে ভালো করে সাজিয়ে দেওয়া হয়েছে। এবার এর মধ্যে দুধ আর আমের যে পাকটা বানানো হলো সেটা দিয়ে দেওয়া হবে। প্রচন্ডই গরম আছে বন্ধুরা, খুব সাবধানে এটাকে মোল্ডের মধ্যে আপনারা দিতে পারেন, যে কোনো মোল্ড আপনারা ইউজ করতে পারেন। এইভাবে সম্পূর্ণ পাকটাই এর ভেতর দিয়ে ভালো করে ছড়িয়ে দেওয়া হবে। পুরো মোল্ডের মধ্যে সমান করে ছড়িয়ে দেওয়ার পর 6 থেকে 7 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখতে হবে। 6 থেকে 7 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নেওয়া হলো বন্ধুরা, ডিমোল্ড করা হবে। এবার সন্দেশটা রেডি হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে চারপাশটা কেটে নেওয়া হচ্ছে যাতে ডিমোল্ড করতে সুবিধা হয়। এইভাবে চারদিকটা কেটে নেওয়া হচ্ছে। কেটে নেওয়া হয়ে গেছে, এবার থালাটা উল্টে দেওয়া হবে। এবার ভালো করে এটাকে প্রেস করতে হবে, তাহলেই দেখুন ডিমোল্ড হয়ে গেছে। এবার এটাকে সন্দেশের মতো চৌকো চৌকো করে কেটে নেবে। খুবই নরম হয় সন্দেশটা, মুখে দিলেই একদম গলে যায়, দারুণ খেতে হয় বন্ধুরা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, যেরকম শেপ আপনাদের মনে হয় সেই শেপে আপনারা কেটে নিতে পারেন সন্দেশটাকে। মা এখানে চৌকো করে কেটে নিচ্ছে। বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই সন্দেশটা বানিয়ে তাদের খাওয়াতে পারেন, আর খুবই সুন্দর খেতে হয় বন্ধুরা। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, আর কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর গরমের দিনে পাকা আমের সন্দেশ খেতে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু আমটা এই গরমকালেই পাওয়া যায়, সারা বছর তো আর আম পাওয়া যায় না, তাই জন্য চট করে বানিয়ে ফেলুন এরকম একটা ম্যাঙ্গো সন্দেশ, আর সবাইকে পরিবেশন করুন, সবাই মিলে খান। আর সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবার চলে আসবো নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে।